দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশ না যেতে শ্রমিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রেমিটেন্স বাড়াতে রপ্তানি বাজার সম্প্রসারণের নির্দেশ শেয়ার বাজারে টানা দরপতনে অনেকটাই নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা ব্যর্থতার অভিযোগ মাথায় নিয়ে ঘুরে দাঁড়ানোর আশা বিএসইসি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় গণফোরাম সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব ন্যাপের অনিয়ম বন্ধে কঠোর থাকবে কমিশন বললেন সিএসসি এবং পদ্মা সেতু এলাকায় শিল্প পার্কের মাধ্যমে বিসিককে উদ্যোক্তা তৈরির আহ্বান শিল্প প্রতিমন্ত্রী চলমান প্রকল্পের গতি বাড়ানোর তাগিদ দিলেন শিল্পমন্ত্রী আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাবশির আলিজা এবার বিস্তারিত দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশ না যেতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার হরিণের খোঁজে জমি জমা সহায় সম্পত্তি খোয়ানো মোটেও ভালো কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেরিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভিন্ন উপজেলায় ২৪টি কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী রেমিটেন্সের জন্য কেবল প্রবাসীদের উপর নির্ভরশীল না হয়ে রপ্তানি বাজার সম্প্রসারণের নির্দেশ দেন তিনি নাসিরউদ্দিনের রিপোর্ট বিশ্বের অন্তত ১৫০ দেশে বিস্তৃত বাংলাদেশের শ্রমবাজার যেখানে কাজ করছে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ প্রতি বছর যুক্ত হচ্ছে আরও ৮ থেকে ১০ লাখ কর্মী গেল বছর করোনার মধ্যেও ভিন দেশে পাড়ি দিয়েছে ১০ লাখ শ্রমিক এদের দক্ষতা বাড়াতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার প্রশিক্ষণ কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে ২৪ উপজেলায় নির্মাণ করা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানান বিএনপি আমলের চেয়ে দেশে রেমিটেন্স প্রবাহ অনেক বেশি ২০২০-২১ অর্থ বছরে কেবল প্রবাসী আয় হয়েছে ২৪ বিলিয়ন ডলার প্রেরণ পদ্ধতি সহজ করা এবং হুন্ডির দূরত্ব ঠেকাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি আমাদের দ্বারা ওখানে কর্মরত কর্মী তাদেরকে উদ্বুদ্ধ করা এবং সেই সাথে সাথে তাদের এই টাকাগুলি পাঠানোর ব্যাপারটা সহজ করে দেওয়া হবে এই ব্যবস্থাটা আপনাদের নিতে হবে বিদেশ নামক সোনার হরিণের জন্য অনেকেই ভুল পথে পা বাড়াচ্ছে এ বিষয়ে সতর্ক থাকতে হবে বলেন শেখ হাসিনা বাইরে পাঠলে এত টাকা হবে এই হবে সে হবে সোনার হরিণ ধরার স্বপ্ন দেখায় আর সেটা দেখতে যে জমি জমা বিক্রি করে সবাই সেই একটা অনিশ্চয়তার পথে যাত্রা করে তখন পরে বিপদে সেখানেও আমি আমার দেশের যুব সমাজকে বলবো কেউ এইভাবে কোনো দালালের খপ্পরে পড়ে সবকিছু বিক্রি করে বিদেশে যাবেন না বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে কেবল প্রবাসীদের দিকে না তাকিয়ে রপ্তানি পণ্য বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান আমাদের তিন মাসে খাদ্য কেনার মতো যে রিজার্ভ সেটা থাকলে যথেষ্ট তবে ভোগ্য পণ্য অর্থাৎ আমাদের খাদ্য পণ্য এটা আমাদের পরনির্ভরশীলতা কমাতে হবে নিজের দেশের উৎপাদন বাড়াতে হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অর্থহীন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এর মাধ্যমে শুধুমাত্র ব্যবসায়ীরাই লাভবান হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপন ভাবে তখনই এই ধরনের বাধা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক নাসিরউদ্দিন মোহনা সংবাদ ঢাকা শেয়ার বাজারে টানা দরপতনে অনেকটাই নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় আত্মহত্যা করার মতো অবস্থায় গিয়েছেন তারা যদিও বিশ্ব ডলারে দাম ও মূল্যস্ফীতি কমতে শুরু করায় দেশের পুঁজিবাজার দ্রুতই স্থিতিশীল হবে বলে আশা করছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এদিকে ব্যাংকে প্রতি ডলার ১০৯ টাকায় বিক্রি হলেও মানি এক্সচেঞ্জে রয়েছে ভিন্নতা রেজা খানের রিপোর্ট সূচকের টানা পতনে শেষ হলো শেয়ার বাজারের সপ্তাহের শেষ দিনের লেনদেন মোট লেনদেন হয়েছে মাত্র ৪৪১ কোটি টাকা আর সূচক পড়েছে ৫৭ পয়েন্ট ধারাবাহিক পতনে নিঃস্ব হওয়ার পথে লাখো ক্ষুদ্র বিনিয়োগকারী এক কথায় এটা ধ্বংসের পথে যাচ্ছে আগে একবার সুইসাইড করছে মানুষজন এখন আবার করার সময় আসছে আজ ভালো হবে কাল ভালো হবে কোনো কিছুই তো কোনো ইয়ে দেখছি না পরিস্থিতি বেগতিক দেখে অনেকে শেয়ার বাজার থেকে টাকা তুলে বিনিয়োগ করছে ডলারে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতায় পুঁজিবাজার ধ্বংসের মুখে বলে জানান তারা যারা শেয়ার বাজার কন্ট্রোল করে তারা বারবার মিটিং করতেছে মিটিংয়ের কোনো রেজাল্ট দিচ্ছে না ওই টাকাটা ওখানে খাটাচ্ছে এরকম পার্সেন্টেজ ওই যে
কার মার্কেট থেকে ডলার কিনতেছে। বিশ্ব পরিস্থিতির উন্নতি হতে শুরু করায় শিগগিরই পুঁজিবাজারও স্থিতিশীল হবে বলে আশা জানান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র। ইকোনমিক ইন্ডিকেটর নিয়ে যেসব রিউমার আছে তো এইটা হয়তো বা আগামীতে কেটে যাবে, স্পেশালি ধরেন যে ডলার প্রাইস এখন আস্তে আস্তে ডাউনওয়ার্ড ট্রেন্ডে আসবে বলে আমরা মনে করি, এবং যে আন্তর্জাতিক বাজারেও যেটা মূল্যস্ফীতি খুব বেশি হয়েছিল সেইটাও এখন কিছুটা কমে আসতেছে, এবং জ্বালানি তেলের মূল্য আশা করতেছি যে একটু কমবে। এদিকে ব্যাংকে 109 টাকা করে প্রতি ডলার বিক্রি হচ্ছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। ডিরেক্ট রেট হচ্ছে 108 ডলারের বাজার স্থিতিশীল রাখতে তদারকি জোরদারের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ডলার নিয়ে কারসাজি ঠেকাতে রাজধানীর বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। রাজধানীর মতিঝিল, ফকিরাপুল ও পল্টনের এসব প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যৌথ অভিযান চালায় তারা। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ডিআইটি রোডের জেমস মানি এক্সচেঞ্জ সিলগালা করা হয়। এছাড়া বেচা কেনার রেজিস্ট্রার না থাকা, তথ্যের গরমিল, অবৈধভাবে মুদ্রা সংরক্ষণ সহ নানা অনিয়মের দায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে গণফোরাম। দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির সংলাপে এ দাবি জানান দলটির নেতারা। জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আশ্বস্ত করেন নির্বাচনে যে কোনো অনিয়ম বন্ধে কঠোর থাকবে কমিশন। আলাদা বৈঠকে দেশের জনসংখ্যা বিবেচনায় জাতীয় সংসদের আসন বাড়ানোর দাবি জানান ন্যাব ভাসানী নেতারা। মনিরুল ইসলামের রিপোর্ট। দিনের প্রথম সেশনে কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় গণফোরামের 10 সদস্যের প্রতিনিধি দল। ইভিএমকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে সংখ্যাগরিষ্ঠ মতামতকে গুরুত্ব দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশনের প্রতি আহ্বান জানায় গণফোরাম। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের আজ্ঞাবহ 3টি দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল আগামী সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার চায় না। আমরা ইভিএম এর পক্ষে নই, তার কারণ ইভিএম সম্পর্কে সাধারণ মানুষের ধারণা একেবারেই নগণ্য। সীমাবদ্ধতার দোহাই না দিয়ে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে কমিশনকে পরামর্শ দেন গণফোরাম সভাপতি মোকাব্বির খান। সংবিধান আদালতকে আপনারা বলতে পারেন যে আমাদের এই সীমাবদ্ধতা, তখন জনগণই আপনার ছাপ সৃষ্টি করবে যে কিভাবে সে তার অধিকার বাস্তবায়ন করতে পারে। এরপর সংলাপে অংশ নেয় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাব। সংসদীয় আসন বাড়ানো সহ ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কিছু সুপারিশ করেন দলের নেতারা। সুস্থ ধারার রাজনীতির প্রয়োজনে সর্বাগ্রে স্বচ্ছ, প্রশ্নমুক্ত, গ্রহণযোগ্য একটি নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কাজী হাবিবুল আওয়াল বলেন রাজনৈতিক দলগুলো নিজেদের দায়িত্ব পালনে কতটা সচেষ্ট তা নিয়ে সংশয় রয়েছে। রাজনৈতিক দাবি দাওয়া নিয়ে সবাইকে আরো সরব হওয়ার আহ্বান জানান তিনি। অন্যান্য দলগুলোর সাথেও আপনারা অনুগ্রহ করে সংলাপ করুন, এবং রাজনীতির মাধ্যমে পলিটিক্যাল স্ট্যাবিলিটি এবং পলিটিক্যাল যে পরিবেশটা সেটাকে যদি নির্বাচনের অনুকূল করে দিতে পারেন, আপনাদের মধ্যে যদি সে সমঝোতা প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের পক্ষে নির্বাচনটা অনুষ্ঠান করা অনেকটা সহজ হবে। নির্বাচনে পেশিশক্তি প্রদর্শন মোকাবিলা সহ যে কোনো অনিয়ম বন্ধে কমিশন কঠোর হস্ত থাকবে বলে আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাব। সংলাপের দ্বিতীয় সেশনে যোগ দেয় বাংলাদেশ তরিকত ফেডারেশন, তবে অংশ নেয়নি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রিমোট কন্ট্রোলে ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না এমন মন্তব্য করে তারেক জিয়াকে দেশে ফিরে মাঠে নামার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন নির্দলীয় সরকারের দাবি পাশ কাটাতেই সাম্প্রদায়িক হামলার মতো নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে সরকার। এদিকে নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। মনিরুল ইসলামকে সঙ্গে নিয়ে সাজ্জাদুর রহমানের রিপোর্ট। গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্দলীয় সরকারের দাবি পাশ কাটাতেই সাম্প্রদায়িক হামলার মতো নানা অপকৌশল বেছে নিয়েছে সরকার। নির্বাচন কমিশন নিজে এখন
বলতে বাধ্য হচ্ছে যে একটা রাজনৈতিক একটা পরিস্থিতি সৃষ্টি না হলে, সকল দল অংশগ্রহণ না হলে সে নির্বাচন সুষ্ঠু হবে না। দেশে গণতন্ত্র না থাকতে কোনো জবাবদিহি নেই বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্র নেই বলে কিন্তু আজকে কোনো জবাবদিহিতা নেই, পার্লামেন্ট নেই, যা খুশি লুটপাট করে নিয়ে যাচ্ছে আপনাদের লোডশেডিং এর কারণে, তাই বিদ্যুৎ বিভ্রাবেতেই। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত হাজারীবাগ থানা 14 ও 22 নম্বর ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যকে হাস্যকর উল্লেখ করেন তিনি। অস্তিত্ব রক্ষা করতে হলে তাদের নির্বাচনে আসতে হবে, ক্ষমতার পরিবর্তনে এই দেশে নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই। লন্ডনে বসে কলকাঠি না নেড়ে দেশে এসে আন্দোলন করতে তারেক জিয়ার প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। রিমোট কন্ট্রোল ডাকে আন্দোলন এদেশে হবে না, সৎ সাহস থাকলে আসুন, মাঠে আসুন, মাঠে মোকাবেলা হবে। ওদিকে ইসিতে দলের আয়ব্যয়ের হিসাব জমা শেষে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। এই নির্বাচন কমিশনের অধীনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এটা আমরা আশা করছি। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এডিপিভুক্ত চলমান প্রকল্পের কাজে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আর পদ্মা সেতু এলাকায় উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে বিসিকে তাগিদ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। এ সময় সারের বাফার গোডাউনের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশনাও দেন তিনি। শিল্প মন্ত্রণালয়ের সংশোধিত এডিপি অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 2021-22 অর্থ বছরে সংশোধিত এডিপিভুক্ত চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ভার্চুয়াল পর্যালোচনা সভা করে শিল্প মন্ত্রণালয়। এতে সংস্থাভিত্তিক প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন সংশ্লিষ্টরা। প্রকল্পের গতি বৃদ্ধিতে বিসিককে তদারকির নির্দেশনা দেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। পদ্মা সেতুর আশেপাশে জেলায় দ্রুত শিল্প পার্ক স্থাপনের তাগিদ দেন তিনি। বিসিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পালন করতে হবে। পদ্মা সেতু হয়েছে, ওই পারে আমরা বিসিকের শিল্পনগরী যাতে করতে পারি, নতুন নতুন উদ্যোক্তা যাতে সৃষ্টি করতে পারি, এই কাজগুলি আমাদের করতে হবে। আলোচনা যাতে আমাদের সীমাবদ্ধ না থাকে, প্রত্যেকটি প্রকল্প যাতে আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারি। বিসিকের ব্যাপারে আমি আগেও বলেছি, এটার গতি বৃদ্ধি করতে হবে। এটা একেবারেই মানে যে গতিতে চলছে এই গতিতে চলতে পারে না। সভায় বিএসএফআইসি, বিএসইসি ও কর্ণফুলী পেপার মিল নিয়ে কথা বলেন শিল্প প্রতিমন্ত্রী। সারের বাফার গোডাউনের কাজ দ্রুত শেষ করা এবং প্রকল্প পরিচালকদের প্রকল্প এলাকায় অবস্থানের নির্দেশ দেন তিনি। যে আমাদের সার নদীর পাড়ে সারগুলো রাখা হয় অযত্ন অবহেলায়, বৃষ্টির সময় এগুলো গলে নদীতে যায়, নষ্ট হয় সার জমাট বাঁধে, এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় অনেক কথা হয়েছে। এই বাফার গোডাউনগুলি আমাদের সম্পূর্ণ করা উচিত, তাহলে আমাদের এই সার রাখার জন্য কোনো সমস্যা হবে না এবং সার নষ্ট হবে না। কর্ণফুলী পেপার মিলের অবস্থা তো অত্যন্ত মানে খারাপ অবস্থা, এবং ওখানকার যন্ত্রপাতি যেটা আমার কাছে যেটা রিপোর্ট রয়েছে যে ওখানে টেলিফোনে অনেকেই জানিয়েছেন, প্রশাসন থেকে জানিয়েছেন যে ওখানে বিভিন্ন যন্ত্রপাতি এগুলো বাইরে নিয়ে বিক্রি করা হচ্ছে। প্রকল্পের যারা পরিচালক রয়েছেন, প্রকল্প পরিচালক, তারা প্রকল্পের জায়গায় অবস্থান করে, আর বিশেষ করে নতুন নতুন প্রকল্প যেগুলো সচিব মধ্যে বলেছেন, যেগুলো সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এগুলো যদি আমরা দেখতে পারি তাহলে মোটামুটি আমাদের একটা ধারণা থাকে। প্রতিমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে উন্নয়ন প্রকল্পের গতি আরও বাড়ানোর নির্দেশনা দেন শিল্পমন্ত্রী। মাননীয় প্রতিমন্ত্রী যেসব কথা বলেছেন আমি একদম, আমরা সম্মিলিতভাবেই কাজ করতে চাই। আমাদের প্রত্যেকের যে দায়িত্ব আছে সেটাকে আমরা মনে করি দেশের প্রতি, জনগণের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আছে, দায়িত্বশীলতা আছে। 2021-22 অর্থ বছরে সংশোধিত উন্নয়ন প্রকল্পের সংখ্যা 35টি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশে 6 মাসের বেশি জ্বালানি মজুদ কিংবা সংরক্ষণের ব্যবস্থা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মেহেরপুরে বৃক্ষমেলা উদ্বোধনকালে কথা বলেন তিনি। তবে জ্বালানি মজুদে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অক্টোবরের পর শীত শুরু হলে বিদ্যুতের চাহিদা কমে যাবে।
সারা বিশ্ব কিন্তু একটা সংকটের জ্বালানি সংকটের মধ্যে আছে। এই সময় সকলে যদি আমরা একটু মিতব্যয়িতা অনুশীলন করি তাহলে আমরা কিন্তু অবস্থার মধ্যে থেকে উত্তরণ করতে পারবো। আমরা এটা খুবই সাময়িক সময়ের জন্য এটি আমাদের হচ্ছে, আমরা আশা করি যে অক্টোবর মাসের দিকে থেকে যে যখন ঠান্ডা আবহাওয়া শুরু হবে তখন থেকে বিদ্যুতের চাহিদাও কমতে থাকবে। 2040 সালের মধ্যে তামাক মুক্ত দেশ গড়তে বিদ্যমান আইন সংশোধনের তাগিদ দিয়েছেন তামাক বিরোধী সংগঠনের নেতারা। তামাক ব্যবহারে অর্থ ও স্বাস্থ্যহানির কথা উল্লেখ করে এর ব্যবহার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর সঙ্গে জনসচেতনতায় জোর দেন তারা। তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর দুই পর্ব ধারাবাহিকের আজ প্রথম কিস্তি। ক্যামেরায় ছিলেন সুজন মিয়া। বাংলাদেশে প্রায় 15 লাখ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত। এসব রোগ বছরে কেড়ে নিচ্ছে 1,61,000-এরও বেশি মানুষের প্রাণ। আর্থিক ক্ষতির বিষয়টি তো আছেই। সার্বিক বিবেচনায় তামাক নিয়ে বেশ উদ্বিগ্ন বিভিন্ন সংগঠন। এ সংক্রান্ত আইন সংশোধন করা না হলে 2040 সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা চাই 2040 সালের মধ্যে বাংলাদেশ তামাকমুক্ত হোক, কিন্তু যেভাবে আমরা অগ্রসর হচ্ছি তাতে আসলে 2040 সালের মধ্যে কোনোভাবেই তামাকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। 2005 সনে যে আইনটি হয়েছিল, 13,000 সনে যে বিধি উদ্যানগুলো হয়েছে বা সংশোধন হয়েছে, এটি আবারও যুগোপযোগী করার জন্য আইন সংশোধনের জন্য কাজ দ্রুত এগিয়ে চলেছে। সিগারেটকে ক্ষতিকারক ভেবে অনেকেই ঝুঁকছে ই সিগারেটের দিকে, আর ভ্রাম্যমান দোকানগুলোতেও বেড়েছে বিক্রি। সিগারেট ছাড়তে যাচ্ছে, তারা এগুলো নিয়ে আসলে ট্রাই করতেছে যে ছাড়তে পারবে কিনা। ই সিগারেটে যে পরিমাণ নিকোটিন ও রাসায়নিক থাকে তা ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের কারণ হতে পারে। ই লিকুইডটা ব্যবহার করা হয়, ই লিকুইডের মধ্যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, প্রোপিলিন গ্লাইকল, এসিটাইল ডিহাইড, ফর্মাল ডিহাইড, বিভিন্ন ভারী ধাতু, বেঞ্জিন, এইসব বিভিন্ন জিনিস থাকছে। তো এই বেঞ্জিন কিন্তু ক্যান্সার করতে সক্ষম। এই ধাতুগুলো যেমন আর্সেনিক, ক্রোমিয়াম এই ধরনের ধাতু থাকে, সেগুলোও কিন্তু এটা ক্যান্সার করতে সক্ষম। সুতরাং ই লিকুইডের বিভিন্ন উপাদানকে কিন্তু কার্সিনোজেন বলা হচ্ছে। কার্সিনোজেন মানে এটা ক্যান্সার ঘটাতে সক্ষম। ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় ই সিগারেট নিষিদ্ধ করতে হবে এখনই, আর তামাক ও এ থেকে উদ্ভূত সমস্ত পণ্যের উৎপাদনও সীমিত করতে হবে। হিটেড প্রোডাক্ট বা ভেপিং বা ই সিগারেট বন্ধ রাখা খুবই জরুরি। আমাদের দেশে কিন্তু কোনো আইন নাই, এটা বিক্রিরও কোনো আইন নাই, বিক্রি বন্ধ করারও কোনো আইন নেই। হিটেড টোবাকো প্রোডাক্ট আমদানি এবং সকল প্রকার ব্যবহার বন্ধ করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। তামাকজনিত অসুস্থতা ও মৃত্যুর কারণে 2018 সালে দেশে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 30,560 কোটি টাকা, যা ওই বছরের জিডিপির 1.4%। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর 5-স্টার হোটেলের মতো বলে মনে করেন জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা আব্দুল হান্নান সর্দার। সুন্দরবনে বাঘ, কুমির আর র্যাবের ভয় থেকে স্বাভাবিক জীবনে ফেরার গল্প শোনান তিনি। সমাজে আর 10 জনের মতো বাবা মা সহ পরিবারকে নিয়ে চলতে পারাটাই আনন্দের বলে জানান হান্নান। মোহনা টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে নানা গল্প। সুজন মিয়ার ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট। উপায় অন্তর না পেয়ে সুন্দরবনে জলদস্যুতায় জড়িয়ে যায়। বাঘের ভয়, কুমিরের ভয়, র্যাবের ভয়, কোস্টগার্ডের ভয়। জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আব্দুল হান্নান সর্দার নিজের জীবনের গল্প শোনান মোহনা টেলিভিশনকে। একজন সাংবাদিকের কল্যাণে প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা পেয়ে পরিবারের সঙ্গে বেঁচে থাকাই এখন স্বপ্ন তার। মা বাবা সবাইকে নিয়ে এই সমাজে বসবাস করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। মানে এসে খুশি আমার জীবনে আমি কখনো হই নাই। ভূমি ও গৃহহীন হয় বাগেরহাটে আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছেন স্বাভাবিক জীবনে ফেরা হান্নান সহ 13 জন জলদস্যু। ঘর পেয়ে আবেগ আপ্লুত তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এক মায়ের বাচ্চা তার মায়ের কোলে ফিরিয়ে দিচ্ছে, একজন মা কত খুশি হতে পারে। একটা ছোট ঘর না, একটা ছোট বিল্ডিং না, আমার কাছে এটা 5-স্টার হোটেলের মতো আর কি।
বিশাল ব্যাপার আমার কাছে, কারণ আমার ছিল না। শুধু হান্নান সর্দারই নয়, যারাই দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরবে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। যারা স্বাভাবিকভাবে ফিরে আসছে তাদেরকে স্বাগতম, এবং সরকারের সেই সামর্থ্য আছে, যারাই আসবে তারাই এখানে একটা ব্যবস্থা পাবে। হান্নান সর্দারদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর জীবন পাবে এমন প্রত্যাশা সবার। এক সময়ে সুন্দরবনে জলদস্যু হিসেবে পরিচিত ছিল হান্নান সর্দারের, এরপর সে স্বাভাবিক জীবনে ফিরে এসে সরকারের সহযোগিতায় এখন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর এবং জায়গা পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঘোষণা দিয়েছেন যারাই স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদেরকে সরকারিভাবে সুযোগ সুবিধা দেয়া হবে। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, বাগেরহাট, খুলনা। অপরাধী যেই হোক সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শ্রীমঙ্গলে অলীলা ওপাল অয়ার ইন্ডাস্ট্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, ছাত্রলীগ, শ্রমিক লীগ কিংবা জনপ্রতিনিধি যারাই অন্যায় করবে তাদের বিচারের আওতায় আনা হবে। এই অন্যায় করে, দুষ্কর্ম করে, তাদের যথাযোগ্য বিচার হচ্ছে এবং তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে ছাত্রলীগ, শ্রমিক লীগ কিংবা জনপ্রতিনিধি কিংবা কোনো মানে প্রভাবশালী ব্যক্তি কিংবা তার ছেলে, এর জন্য আইন বসে থাকে না। আইন সবার জন্যই সমান, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর উত্তরের বিমানবন্দর থানা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য আলহাজ হাবিব হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শরীফ। সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইব্রাহিম হোসেন এবং 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান নাইম সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশ না যেতে শ্রমিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। রেমিটেন্স বাড়াতে রপ্তানি বাজার সম্প্রসারণের নির্দেশ। শেয়ার বাজারে টানা দরপতনে অনেকটাই নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ব্যর্থতার অভিযোগ মাথায় নিয়ে ঘুরে দাঁড়ানোর আশা বিএসইসি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় গণফোরাম। সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব ন্যাপের। অনিয়ম বন্ধে কঠোর থাকবে কমিশন, বললেন সিএসি। এবং পদ্মা সেতু এলাকায় শিল্প পার্কের মাধ্যমে বিসিককে উদ্যোক্তা তৈরির আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর। চলমান প্রকল্পের গতি বাড়ানোর তাগিদ দিলেন শিল্পমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।